আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চাকরি বিষয়ক ইউটিউব চ্যানেল topbdjobs.com এ আরও একটি নতুন চাকরি সার্কুলার নিয়ে। আজকে আমরা যে চাকরি সার্কুলারটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর একটি নতুন বিজ্ঞপ্তি এসেছে, আর এই বিজ্ঞপ্তি অনুসারে একটি পদে মোট দুইজনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ দুইজনকে নেওয়া হবে। আর এই পদটির জন্য আবেদন শুরু হবে 11/11/2020 থেকে, আর আবেদন করা যাবে 2/12/2020 ইংরেজি তারিখ পর্যন্ত। কি পদে নিয়োগ দেওয়া হবে আর যোগ্যতা কেমন সে বিষয়ে বিস্তারিত কথা বলবো পুরো ভিডিও জুড়ে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন এবং এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাল সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে সরাসরি সার্কুলার চলে যাই। দর্শক, সার্কুলারে সরাসরি চলে এলাম। এটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের MCI সার্ভিসেস ইউনিটের একটি সার্কুলার। আর এই সার্কুলার অনুসারে অ্যাম্বুলেন্স চালক অথবা গাড়ি চালক হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হবে, সরি, একটি পদে মোট দুইজনকে নিয়োগ দেওয়া হবে। আর বেতন স্কেল ধরা হয়েছে 9,700 টাকা থেকে 23,490 টাকা, গ্রেড থাকবে 15। আচ্ছা, অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে, বৈধ ভারী লাইসেন্সধারী হতে হবে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে 5 বছরের গাড়ি চালনায় বাস্তব অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে। আচ্ছা, এইটা হচ্ছে মূলত পদ। তো যারা গাড়ি চালক রয়েছেন বা যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা চাইলে কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারেন। এই পদটির জন্য আবেদন প্রক্রিয়াটি হচ্ছে আপনার ডাকযোগে আপনার এযাবৎকালের, অর্থাৎ যতগুলো সার্টিফিকেট রয়েছে, বিশেষ করে অষ্টম শ্রেণী পাস অথবা এসএসসি পাস যদি হন তাহলে ওই পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে, সত্যায়িত ফটোকপি অবশ্যই, আর সাথে শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদ দিতে হবে, জাতীয়তা সনদ সহ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে আপনার এই সার্টিফিকেটটি। আচ্ছা, আবেদন প্রক্রিয়াটি শেষ হবে যেহেতু 2/12/2020 ইংরেজি তারিখে, তাই এই তারিখের মধ্যেই, দেখুন একটা ঠিকানা দেওয়া রয়েছে 5টার মধ্যে, পরিচালক MCI সার্ভিসেস MCI ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর 6 কারওয়ান বাজার ঢাকা, এই ঠিকানা বরাবর আপনাকে পাঠাতে হবে ডাকযোগে। তো মোটামুটি এই ছিল আমাদের আজকে চাকরি সার্কুলার বিষয়ক তথ্য। যদি এর বাহিরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে রিপ্লাই দিব। এছাড়াও অন্য চাকরি সংক্রান্ত কোনো জানার থাকলে, কোনো মতামত থাকলে সেটাও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আমরা সেটাও কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর নিয়মিত চাকরি সার্কুলারগুলো এভাবে করে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।